1965 সালে নির্মিত হয় কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 10 নম্বর ব্রিজটি। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে 57 বছর পুরনো ব্রিজটি। সবশেষ রোববার সকালে বালু বোঝাই একটি ট্রলি ব্রিজটির উপরে উঠলে একটি অংশ ভেঙে পড়ে। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ। ব্রিজটি দ্রুত মেরামত না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দু বছর যাবৎ ব্রিজটার একেবারে বেহাল দশা, এখন চলাচলের একেবারেই অনুপযোগী। আর এদিক দিয়ে তো আমরা অনেক গাড়ি ঘোড়া যাই, আমরা তো সবসময় তো আমরা ভয়ে থাকি যে কখন পড়ে যাবে কি হবে। 4-5 কিলো হয়তো বা আপ ডাউন হয়, এই জায়গাটা দিয়ে গেলে আমরা শর্ট টাইমে যেতে পারি। এটি যাতে দ্রুত সারা হয় এই আশা আমি করছি। তবে দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে আরেকটি সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আশা করি প্রকল্পগুলো অনুমোদন হলে দীর্ঘ পরিসরে এই ব্রিজগুলো সংস্কার করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলায় জিকে প্রধান সেচ খালের উপর 200 মিটারের 12টি সেতু রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া।